বোকাদের রাজ্য। একদা কোনো একদিন অনেক দূরের এক রাজ্যে একটা খুবই বোকা রাজা আর তার মন্ত্রীরা থাকতো। রাজামশাই, আমরা কি এরকম একটা আইন বানাতে পারি না যে যখনই আপনি ঘুমাতে পারবেন না, প্রত্যেকবার রাজ্যের সবাই মিলে তখনই আপনাকে ঘুম পাড়ানি গান শোনাবে, কি বলেন? কি বাজে একটা আইডিয়া! তুমি নিশ্চয়ই জানো যে সবার গলা ভালো হয় না। যদি বাজে গলার গায়ক আমার ঘুমের আরো দফা রফা করে দেয়। মহারাজ, প্রজারা নালিশ করছে যে খাবারের দাম অনেক বেড়ে গেছে, শুধু ধনীরাই খাবার কিনতে পারছে। তাই যে মন্ত্রী, এ বিষয়ে তোমার কি মতামত? আমার মতে সমস্ত খাবারের দাম শুধুমাত্র একটি কয়েনের সমানই করে দেওয়া উচিত। অপূর্ব আইডিয়া! হ্যাঁ, তাহলে এটাকে আইন বানিয়ে দাও। আর তোমার কি বক্তব্য? মহারাজ, আমি তো মনে করি যে আপনি বাকি রাজাদের থেকেও অনেক মহান। আমাকে এমন কিছু বলো যেটা আমি জানি না। আচ্ছা, আমি ভাবছিলাম বাকি সাধারণ রাজাদের মতো একইভাবে আপনার রাজত্ব চালানো উচিত হচ্ছে না, তাই আমরা কেন দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে নিচ্ছি না? ও, আমার এই আইডিয়াটা খুব পছন্দ হয়েছে। আর খুব তাড়াতাড়ি আইনটি চালু হয়ে গেল এবং সবাই এটা ভেবে চিন্তায় পড়ে গেল যে যদি তারা রাজার কথা না মানে তাহলে রাজামশাই তাদের কড়া সাজা দেবেন। তাই ব্যবসা বাণিজ্য রাতে শুরু হলো আর প্রজারা নতুন জীবনধারার প্রতি তাড়াতাড়ি অভ্যস্ত হয়ে পড়ল। সবাই, এমনকি পশু প্রাণীরাও দিনের বেলায় ঘুমোতে লাগলো। এক বিকেলে একটি সাধু তার শিষ্যকে সাথে নিয়ে রাজ্যে এলো। রাস্তায় কাউকে না দেখতে পেয়ে তিনি খুব অবাক হলেন। আশ্চর্য, এখনো এত আলো থাকা সত্ত্বেও রাস্তায় কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তোমার কি হয়েছে বলে মনে হয়? আমি জানি না গুরুদেব, কিন্তু সত্যি বলতে আমার এখনে কিছু খাবার দরকার। তুমি খাবার ছাড়া আর কিছুর কথা ভাবতে পারো না, তাই না? ওরা ঘুরে বেড়াতে লাগলো যতক্ষণ না অন্ধকার ঘনিয়ে এলো, আর তারপর খুবই অবাক হয়ে গেল দেখে যে লোকজনরা তখন বাড়ি থেকে বেরিয়ে আসছে। ওরা কি সারাদিন সবাই ঘুমিয়েই ছিল? কি আজব এক রাজ্য! উনি দেখলেন লোকজন তাদের কাজকর্মে বেরিয়েছে স্বাভাবিকভাবেই। ও, খাবারের দোকান খুলেছে গুরুদেব, আমি কি যেতে পারি? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। সাধুটি আরো বেশি আগ্রহী ছিল এটা জানতে যে রাজ্যটি কিভাবে চলছে। হে মাতা, একটু বলুন না, এই রাজ্য রাতে কেন চলে আর দিনে কেন ঘুমোয়? উফ, আমি আর কি বলবো, আমাদের রাজা একটা বোকা লোক যে বোকা বোকা নিয়ম বানায়। সাধু চিন্তায় পড়ল যে মহিলাটি আসলে কি বলে গেল। গুরুদেব দেখুন, আমি এই কলা, কেক আর স্যান্ডউইচ কত সস্তায় পেয়েছি। এখানে যাই কিনুন না কেন, সব কিছুর দাম মাত্র একটি কয়েন। চলুন এখানেই থেকে যাই। এটা মনে হয় বোকা রাজ্যের আর একটি আইন, তাই আমাদের এখনই চলে যাওয়া উচিত, নয়তো বড় কিছু ক্ষতি হতে পারে। সাধুটি তার শিষ্যের সাথে যতটা সম্ভব তর্ক করল যে শিষ্য এখানে থাকতে চায় শুধুমাত্র খাবারের কম দামের জন্য। খুব ভালো, যদি তোমার মনে হয় তাহলে থেকে যাও, আমি গেলাম। শিষ্যটি ওই রাজ্যেই থেকে গেল আর খুব শীঘ্রই তাদের সাথে অভ্যস্ত হয়ে পড়ল। সে যত সম্ভব ততটা খাবার খেয়ে খুব তাড়াতাড়ি অনেক মোটাও হয়ে গেল। এই জায়গার সম্বন্ধে গুরুদেবের ধারণাটাই ভুল। একদিন একটা চোর একটা বাড়িতে চুরি করতে গেল, কিন্তু পালানোর সময় বাড়ির দেওয়াল ভেঙে তার খুব চোট লাগল। চোরের ভাই রাজার কাছে দেখা করতে গেল। হে মহামান্য, আমি এর ন্যায় বিচার চাইতে এসেছি। আমার ভাই যখন তার কাজ করছিল তখন একটা দেয়াল ভেঙে তার চোট লাগে, আর দেয়ালটি ছিল বণিকের বাড়ির। বণিককে তলব করা হলো এবং তিনি রাজসভায় এসে খুবই অবাক হলেন। লোকটা বলছে যে ওটা তোমার দেওয়াল ছিল যেটা কিনা ওর ভাইকে আঘাত দিয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ রাজামশাই, দেওয়ালটি আমার বাবার আমলে তৈরি, সেটি চোরের গায়ের উপর ভেঙে পড়েছে আর এতে আমার কিছু করার নেই।
এর মানে তোমাকে শাস্তি পেতে হবে, কারণ দেওয়ালটি হলো তোমার। কি? যে দেয়ালটি বানিয়েছিল তার শাস্তি প্রাপ্য নয়? রাজা এ ব্যাপারে ভাবল এবং সিদ্ধান্ত নিল যে বণিক ঠিকই বলছে। তিনি রাজমিস্ত্রিকে ডাকলেন, যিনি কিনা এখন খুবই বৃদ্ধ এক ব্যক্তি। তুমি কি এই বণিকের দেওয়াল বানিয়েছিলে? যদি তাই হয় তাহলে একজন সাধারণ মানুষের ক্ষতির জন্য তুমিই দায়ী, বুঝলে? কিন্তু আমি এই দেওয়ালটা অনেক বছর আগে বানিয়েছিলাম। ওটা কি ছিল? আচ্ছা, আমার মনে পড়েছে আমি কেন ওই দেয়ালটা ঠিক মতো বানাতে পারিনি। ওখানে এক নর্তকী ছিল যে আমার সামনে উপরে ওঠানামা করছিল, আর তার পায়ে নূপুর আওয়াজ করছিল যেটা আমাকে অমনোযোগী করে দিচ্ছিল। ও, আমরা অবশেষে অপরাধীকে খুঁজে পেয়েছি। ওই নর্তকীকে এখনই আমার কাছে নিয়ে এসো। সেই নর্তকী, যে কিনা এখন একজন বৃদ্ধ মহিলা, রাজার সামনে কাঁপতে কাঁপতে এলো। আপনাকে এখানে আনা হয়েছে শাস্তি দেবার জন্য, কারণ উনি দেওয়াল বানানোর সময় আপনি ওনাকে পায়ের নূপুরের আওয়াজে বিরক্ত করেছেন। দেওয়াল? ওই দেওয়ালটি এখন ভেঙে একজনের ওপরে পড়ে গেছে, আর তিনি আঘাত পেয়েছেন যে কিনা নিজের কাজ করছিলেন। রাজামশাই, আমার মনে হয় আপনি ভুল লোককে ডেকেছেন। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্বর্ণকারের কাছে, আর ও আমাকে নানা ধরনের অজুহাত দিচ্ছিল। কিছুতেই ও আমার গয়নাগুলোকে ফেরত দিচ্ছিল না আমাকে। ওহ, এই ব্যাপারটা দেখছি আরো জটিল হয়ে যাচ্ছে। ওই স্বর্ণকারকে এখনই ডেকে নিয়ে এসো তো। ওই স্বর্ণকারকে রাজার সামনে আনা হলো, আর তিনি অবাক হয়ে গেলেন যখন একটি লোকের আঘাতের জন্য তাকে দায়ী করা হলো। আচ্ছা, তোমার মনে হয় না তুমি যেটা করেছো সেটা ভুল ছিল? তোমাকে বাঁধের ওপর থেকে ছুঁড়ে ফেলা হবে। দাঁড়ান, দয়া করে আমাকে ব্যাখ্যা করতে দিন। এটা ঠিক যে আমি এই নর্তকীকে অনেকবারই আমার বাড়িতে আসতে বাধ্য করেছিলাম, কিন্তু এটার কারণ আমার একজন খুবই ব্যস্ত ব্যবসায়ীকে ডেলিভারি দেওয়া ছিল, আর আমি তো আর তাকে এড়িয়ে যেতে পারি না, তাই না? রাজা জিজ্ঞাসা করলো সেই ব্যবসায়ীটি কে ছিল। স্বর্ণকারটি প্রথম বণিকের দিকে ইঙ্গিত করলো। ওকে ধরে নাও। না না, আমার বাবা দেয়াল বানানোর কথা বলেছিলেন, আমি না। যাই হোক, রাজার মনে হলো না যে ওই বণিকটি অত বড় ট্রলিতে বসার যোগ্য। তিনি শীঘ্রই খোঁজার জন্য আদেশ দিলেন, আর শেষে ওতে বসার মতো একমাত্র যোগ্য ব্যক্তি নির্বাচিত হলো সেই মোটা শিষ্যটি। তারা ওকে রাজসভায় নিয়ে এলো, যেখানে তাকে সবকিছু বলে বোঝানো হলো। সে তো ভয় পেয়ে গেল, সে সাধুকে ডাকতে লাগল। গুরুদেব, গুরুদেব! সেই মুহূর্তে সাধু হঠাৎ করে সেখানে উপস্থিত হলেন। সবাই চমকে গেল। সমস্যাটা কি হয়েছে একটু বলবে কি আমায়? সেই শিষ্য সবকিছু খুলে বলল, এবং সেই সাধু উপরের দিকে তাকিয়ে হাসলেন। রাজা মশাই, আমি কি আমার শিষ্যের স্থানটি পেতে পারি মহারাজ? শিষ্যটি এবার বুঝতে পারল তার গুরুদেব কি করতে চাইছেন। না মহামান্য, আমাকে ছুঁড়ে ফেলুন, আমি প্রথমে এটার জন্য নিযুক্ত ছিলাম। কি? আমার ইচ্ছার বিরুদ্ধে কথা বলার সাহস কি করে হয়? তারা দুজনেই ঝগড়া করা শুরু করলো, রাজাকে হতবাক করে দিয়ে। ও, তোমরা দুজনেই কেন এভাবে পড়ে যেতে চাইছো? রাজা মশাই, আপনি জানেন না দক্ষিণের উঁচু জায়গাটি আসলে একটি খুবই বিশেষ জায়গা। যদি ওখান থেকে ছুঁড়ে ফেলা হয় তাহলে মানুষেরা ওই পাহাড়ের সর্বশক্তিমান পরীর দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়, যে কিনা সব ইচ্ছা পূরণ করে আর প্রচুর সম্পদ আর শক্তির অধিকারী বানিয়ে দেয় পুরো দুনিয়ায় রাজ করার জন্য। কিন্তু নিয়মটি হলো যে একজন মানুষকে অন্য কোনো মানুষ দ্বারা ছুঁড়ে ফেলতে হবে। রাজা খুবই আশ্চর্য হয়ে গেল। সে কোনোভাবেই এই দুজনকে পরীর আশীর্বাদ প্রাপ্ত হতে দিতে চাইল না, তাই সে সাধুকে আদেশ দিল তাকে ও তার মন্ত্রীদেরকে বাঁধ থেকে ছুঁড়ে ফেলার জন্য। তোমার কি আমাকে এতটাই বোকা মনে হয় যে তোমাদের কেক নিয়ে আমি পালিয়ে যেতে দেব? কখনোই না, আমাকেই বরং ওখান থেকে ফেলা হবে। ও, আর আমার প্রিয় মন্ত্রীদেরও। আচ্ছা, যদি আপনি আমাকে ওই রকমই আদেশ দেন মহামান্য,
রাজা আর তার মন্ত্রীদের পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো এবং ট্রলিতে চাপিয়ে দেওয়া হলো। সাধু ট্রলিটি ধাক্কা দিলেন আর রাজা চিৎকার করে উঠল। ওরা পাহাড় থেকে পড়ে যাচ্ছিল আর ও চিৎকার করে বলল, তারপর পাহাড়ের উপর থেকে তারা সোজা জালের উপর পড়ল, যেটা সাধু আগে থেকেই টানিয়ে রেখেছিলেন। ওখানে ওরা জালের মধ্যে আটকে গেল, যেভাবে মাছ জালে এসে আটকে যায়। বিশ্বাস করছেন যেভাবে এসব বোকা বোকা কাজগুলো আপনি করলেন, একই ভাবে আপনি বোকার মতো রাজত্ব করছিলেন। যাই হোক, আমার মনে হয় এখন আমাদের যাওয়া উচিত। না দাঁড়ান, আমরা একটা বড় ভুল করে ফেলেছি। যখন আমি ক্ষমতায় ছিলাম, আমি আমার বোকা বোকা সিদ্ধান্তগুলোর ব্যাপারে একবারও ভেবে দেখিনি। আমরা সত্যি খুব বোকা, তাই দয়া করে আমাদের বাঁচিয়ে দিন। রাজা তার ভুল বুঝতে পারল আর তাকে ওপরে নিরাপদ স্থানে তুলে আনা হলো। আপনি অনেক সাহসী আর জানেন কিভাবে রাজত্ব করতে হয়। আমি আপনাকে আর আপনার শিষ্যকে এই রাজ্যের নতুন রাজা করতে চাই। শিষ্য সাথে সাথেই রাজি হয়ে গেল। সাধু প্রথমে একটু ইতস্তত বোধ করলেও সেও পরে রাজি হয়ে গেল। রাজ্যের প্রজারা নতুন রাজার খবরে খুবই উল্লসিত হয়ে পড়ল আর সবাই খুব খুশি হলো। প্রথমেই আমি যেটা করব সেটা হলো এই বোকা নিয়ম তুলে দেব, আর এর পর দিন দিন থাকবে আর রাত রাতই থাকবে। আর তারপর আবার রাজ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। শিষ্যটি বোকা ছিল, তাই সাধুর কথা অগ্রাহ্য করেছিল, কিন্তু তারপর চোখের সামনে যা হচ্ছে বিশ্বাস না করে দূরদর্শী হবার সিদ্ধান্ত নিল।